নিউক্লিয়ার ফুয়েল পৌঁছালো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। ঢাকা থেকে পাবনা 8 ঘন্টা 18 মিনিটের যাত্রাপথে সর্বোচ্চ নিরাপত্তা, প্রথম ইউনিটের কমিশনিংয়ের প্রস্তুতি। বিএনপির আন্দোলনে শেষ পর্যন্ত নতি স্বীকার করবে সরকার, আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি নেতাদের। বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে ক্ষমতায় যাওয়া যায় না, জবাব আওয়ামী লীগের। একদিন আমদানি হয়নি, তাতেই সক্রিয় সিন্ডিকেট, আবারও কাঁচা মরিচের ঝাঁজে নাজেহাল ভোক্তা। কেজি ঠেকেছে 280 টাকায়, সরকারের হস্তক্ষেপ দাবি।